মা ছোট এই শব্দকণিকার মাঝেই বিশ্বব্রহ্মাণ্ড এই এক নামেই পৃথিবীর সব মমতার মধুমাখা কোনো শব্দ বা সংজ্ঞা দিয়ে মায়ের ভালোবাসার গভীরতাকে মাপা যায় না তারপরও পৃথিবীর সব মাকে একসাথে শ্রদ্ধা জানাতে পালন করা হয় মা দিবস মাকে একটু বেশি ভালোবাসার দিন আছে উপহার বা আনুষ্ঠানিকতা ছাড়াও এদিনে সব সন্তানেরা তাদের মায়েদের মঙ্গল কামনা করেন বিউটি সমাদদারের প্রতিবেদন মাতৃত্ব শুধু একটি প্রক্রিয়া নয় মাতৃত্বের মধ্যেই রয়েছে নারীর পূর্ণতা আর পৃথিবীর সৃষ্টিশীলতা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লাইজা যেদিন থেকে জানতে পেরেছিলেন তিনি মা হতে চলেছেন সেদিন থেকেই বদলে যায় তার পুরো জগৎ উচ্ছ্বল প্রাণবন্ত লাইজা গর্ভধারণের সাত মাস পেরিয়েছে অনাগত সন্তানের মঙ্গল চিন্তায় কি খেলে সন্তানের ভালো হবে কি পড়লে সন্তানের স্বস্তি হবে কেমনভাবে থাকলে অনাগত সন্তানের মন ভালো থাকবে তাই যেন নিত্যদিনের রুটিন হয়েছে তার নিজের চিন্তা আসলে এখন একটু কমই আসে যে কিভাবে ভালো থাকা যায় কীভাবে ভালো রাখা যায় জানিটা যেন আরো সহজ হয় আমি ভালো থাকলে ও ভালো থাকবে এটাই চিন্তা আসে মেয়ের এই বিশেষ মুহূর্তে মমতার আশ্রয়ও সেই মাই সন্তান এবং সন্তানের অনাগত সন্তানের পরিচর্যাই এই মায়ের প্রধান কাজ মাতৃত্ব এমনই স্বর্গীয় সুখ এখন একটু আলাদাভাবে দেখতেই হবে ওকে তো এক গ্লাস পানি ঢালতে দেই না যেহেতু যে ওজনের জিনিস নেওয়া যদি কোনো কিছু হয় অনেক সময় আমার অনেক ব্যথা গায়ের মধ্যে তারপর ওটা তখন আর আমার মনে হয় না থাক ও ভালো থাকো দশ মাস দশ দিনের এই দীর্ঘ পথ পেরিয়ে যখন ছোট ছোট হাত পানির এই শিশু পৃথিবীতে তার অবস্থান জানান দেয় মাছরা কেই বা বুঝতে পারে সেই ভালোবাসা এই নারী ছেঁড়া তো তার মাতৃত্বকে পূর্ণতা দেয় তাই তো তাকে বড় করে তুলতে স্নেহের শেষ বিন্দুটুকু উজাড় করে দেন মমতাময়ী মা একটা মা একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে একমাত্র হওয়ার বোঝা যায় মা সন্তানের সম্পর্ক কোনোভাবে ব্যাখ্যা করা না গেলেও বছরে একটি দিন মায়ের প্রতি এ ভালোবাসা বা শ্রদ্ধা মা সন্তানের সম্পর্ক আরও একটু বেশি গভীর করে তুলতে পারে মা দিবস সেসব মায়েদের অনুভূতিকেই শ্রদ্ধা জানায় বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা